আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মুসলমান শাসকরা জোরপূর্বক ধর্মান্তরিত করলে বর্তমান ভারতে একজনও হিন্দু থাকত না। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, ইসরায়েলে 1000 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা, ইহুদিদের পলায়ন। যেভাবে একসঙ্গে সরকারি চাকরি পেলেন মা ছেলে। ট্রাম্পের বাড়িতে এফবিআই এর অভিযান, এবার কি জেলে যেতে হচ্ছে। টার্গেট কিলিং এর শিকার মুসলিমরা যে হুঁশিয়ারি দিল বাইডেন। কোন পথে এগোবে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে ধ্বংস করতে যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে পশ্চিমাদের। 13 মাসে বছর হয় যে দেশে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিশ্চয় আছে, ভিক্ষুক পাগলও যে দেশে কোটিপতি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। আগামীর বিশ্ব ইসলামের ঘুমন্ত মুসলিমকে ওরাই জাগিয়ে দিচ্ছে। ওরা মুসলিমদের হাতে ভারতবর্ষের পতাকা আবার ওড়াতে দিচ্ছে। যতই অত্যাচার নিপীড়ন বাড়বে, ততই মোহাম্মদ বিন কাসেমের আগমনের পথ খুলবে। ওরা কোরআন পোড়ালো, মসজিদের বিরুদ্ধে রায় দিল, মসজিদের আগুন দিল, মসজিদের মিনারে হনুমানের পতাকা টাঙালো, পিটিয়ে পিটিয়ে মুসলমানদের হত্যা করলো। এর বদলা অবশ্যই মুসলিমরা নিতে সচেষ্ট হবে। মুসলমানরা শান্তিপ্রিয়, কিন্তু অন্যায়কে অন্যায় বলে প্রতিবাদ করতে জানে। মুসলমানরা হুমকি দিলে তাদের হৃদয় মন্দির এমনিই খান খান হয়ে যায়। কাশ্মীর কিংবা হায়দ্রাবাদ, গুজরাট কিংবা উত্তরপ্রদেশ অথবা দিল্লি মুসলমানদের রক্তে লাল হয়েছে, সে দেশ সে জমিন মুসলমান উদ্ধার করবেই। এরকম মনোভাব থাকাটাই স্বাভাবিক। গরুর মূল্য তাদের কাছে থাকলেও মুসলমানদের কোনো মূল্য নেই। মানুষ আগে নাকি জীব আগে, এই জ্ঞান যার নেই সে যে ধর্মেরই হোক না কেন সে মানুষ নয়। সে ধর্ম বোঝে না, সে উগ্রবাদী সন্ত্রাসী। কট্টর হয়ে অত্যাচারী হওয়া যায়, ধার্মিক হওয়া যায় না। আনন্দবাজার পত্রিকায় 18 ফেব্রুয়ারি 2015 সালে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও ভাষাতাত্ত্বিক অধ্যাপক শেলডন পেওলকের মতামত ছাপিয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, মুসলমান শাসকরা জোরপূর্বক ধর্মান্তরিত করলে বর্তমান ভারতে একজনও হিন্দু থাকত না। এতে জানা যায় মুসলিমরা কখনো অত্যাচারী ছিল না, অন্য সম্প্রদায়কে সবসময় সম্মান ও সুযোগ সুবিধা দিত, মিলেমিশে অসাম্প্রদায়িক চেতনার উদ্ভূত থাকত। কিন্তু বিনিময় আজ ওরা কী পাচ্ছে? জয় শ্রীরাম বলে যারা হত্যা যোগে মেতেছে তারা প্রকৃত হিন্দু কিংবা সনাতনী নয়। প্রকৃত হিন্দু কখনো অন্য জাতির ওপর আক্রমণাত্মক মনোভাব দেখাতে পারে না। ধর্মের বাণী প্রচার করা আর হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা অনেক পার্থক্য। ভারতের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার, সেখানে সব জাতির প্রতি সমান দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। মোদী পরিচালিত যে ভারত, সে ভারতে আর আগের ভারত এক নয়। ভারতের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উচিত এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখা। প্রিয় ভালোবাসা দর্শক, ভারতের মোদী সরকার কি মুসলমানদের বন্ধু নাকি শত্রু? আপনার বলবার মতামত ইসন্ন কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলে 1000 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামীরা 56 ঘন্টা ইসরায়েলে প্রায় 1000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী। তার এক বিবৃতিতে বলেছে, রোববার রাত 11:30 যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে পর্যন্ত ফিলিস্তিনিদের ইসলামী জিহাদের আন্দোলনে ইসরায়েলে প্রায় 1000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর হারেটস ও টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমগুলো লিখেছে, গাজায় সাম্প্রতিক হামলা ইসরায়েলের জন্য কলঙ্কজনক পরাজয় ডেকে এনেছে। পত্রিকাগুলো গাজায় হামলার নিন্দা জানিয়ে লিখেছে, এই হামলার পর ইসরায়েলিদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল। ইসরায়েলকে তার নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। এছাড়া গাজায় নির্মাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিতেও পত্রিকাটি দখলদার ইসরায়েলকে পরামর্শ দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেভাবে একসঙ্গে চাকরি পেলেন মা ছেলে। সন্তানকে পড়াতে গিয়ে আগে মায়ের পড়া মুখস্থ হয়ে গেছে এমন নজির নেহায়েত কম নেই। ঠিক সেভাবেই ছেলেকে উৎসাহ দিতে নিজে বই পড়া শুরু করেছিলেন বিন্দু। এই করতে গিয়ে এক পর্যায়ে নিজের জন্য সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন তিনি, সঙ্গে পড়াশোনার মন ফেরে ছেলেরও। সেই ঘটনার পর কেটে যায় 9 বছর। তিনি এবং তার ছেলে দুজনেই একসঙ্গে সরকারি চাকরিতে যোগ করতে চলেছেন। ভারতের কেরালায় এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেরালারা পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় 42 বছর বয়সে বিন্দু লাস্ট গ্রেড সার্ভেন্ট পদে উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে তার 24 বছর বয়সের ছেলে লোয়াল ডিভিশন ক্লার্ক পদে উত্তীর্ণ হয়েছেন। টেলিভিশনে এক সাক্ষাৎকারে বিন্দু বলেন, ছেলেকে উৎসাহ দিতে পড়া শুরু করেন তিনি। এরপর ভর্তি হন একটি কোচিং সেন্টারে। স্নাতক সম্পন্ন হওয়ার পর ছেলেকে ওই কোচিং সেন্টারে ভর্তি করেন তিনি। গত 10 বছর ধরে গ্রামাঞ্চলে শিশুদের পড়াতেন বিন্দু। তিনি বলেন, কোচিং সেন্টারে তার শিক্ষকতা, তার বন্ধুরা এবং তার ছেলের উৎসাহে তিনি পিএসসি পরীক্ষা পাশ করার জন্য বারবার চেষ্টা করেছিলেন। 3 বার চেষ্টার চাকরির সোনার হরিণ মেরে তার
অবশ্য মায়ের সঙ্গে পড়াশোনা না করলেও নির্দিষ্ট বিষয় তা নিয়ে তারা আলোচনা করতেন বলে জানিয়েছেন বিন্দুর ছেলে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ট্রাম্পের বাড়িতে এফআইআর অভিযান, এবার কি জেলে যেতে হচ্ছে? সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তার ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এ সময় এফবিআই এর এক এজেন্ট তার বাড়ির একটি সেফ ভেঙে ফেলে অভিযোগ করেছেন ট্রাম্প। বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ট্রাম্প জানান, পাম্প বিচে মার এর লোগো এফবিআই এজেন্টদের একটি বড় দল দখল করেছিল। অভিযানটি ট্রাম্পের অফিসিয়াল কাগজপত্র নিয়ে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। 2024 সালে ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন, এমন সম্ভাব্য খবর সামনে আসার পরে মূলত ট্রাম্পের বিরুদ্ধে আইন প্রয়োগকারী বাহিনীর তদন্ত গতি পায়। এই অভিযানের সময় ট্রাম্প তার নিউ ইয়র্কের বাড়িতে ছিলেন বলে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাম্পের দাবি, তিনি সব প্রাসঙ্গিক সরকারি সংস্থার সঙ্গে সহযোগিতা করেছেন, তাই আমার বাড়িতে অঘোষিত অভিযান প্রয়োজনীয় বা উপযুক্ত ছিল না বলে অভিযোগ করেন ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করে বলেন, এই ধরনের হামলা শুধুমাত্র তৃতীয় বিশ্বের দেশগুলোতে ঘটতে পারে। দুঃখজনকভাবে আমেরিকা এখন সেই দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, টার্গেট কিলিং এর শিকার মুসলিমরা যে হুঁশিয়ারি দিল বাইডেন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে গত কয়েক মাসে টার্গেট কিলিংয়ের শিকার চার মুসলিম ব্যক্তির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুলিশ বলছে সম্ভবত তারা হেট ক্রাইমের শিকার হয়েছেন। গতকাল রোববার এক টুইটে বাইডেন লিখেন, নিউ মেক্সিকোতে রাজ্যের আল বুকারকে চার মুসলিম ব্যক্তির হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ ও দুঃখিত। আমরা সম্পূর্ণ তদন্তের জন্য অপেক্ষা করছি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবার জন্য প্রার্থনা করছি এবং প্রশাসন মুসলিম সম্প্রদায়ের সাথে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। আমেরিকায় এই ঘৃণ্য হামলার কোনো স্থান নেই। নিউ মেক্সিকো শহরে গত 9 মাসে 4 জন মুসলিমের খুনের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে সর্বশেষ ব্যক্তি খুন হয়েছেন গত শুক্রবার সন্ধ্যায়। তবে এ ব্যাপারে কারা দায়ী তার কিছুই জানা যায়নি। পুলিশ সহ দেশটির একাধিক কেন্দ্রীয় তদন্ত সংস্থা এসব খুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এসব ঘটনায় শহরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কোন পথে এগোবে যুক্তরাষ্ট্র? নানা নাটকীয়তার পর $369 বিলিয়ন স্বাস্থ্যসেবা ট্যাক্স জলবায়ু তহবিলের বিল পাশ হয়েছে মার্কিন সিনেটে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বিনিয়োগ সংক্রান্ত বিল। ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নামে বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণ 2030 সালের মধ্যে 40% কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিলটি এজেন্ডার একটি মূল ভিত্তি। রোববার পাশ হওয়া এই বিল প্রেসিডেন্ট বাইডেন ও তার দলের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণ 2030 সালের মধ্যে 40% কমিয়ে আনার পথটা কতটা সুগম? উন্নত এ দেশটি বিশ্বের মধ্যে কার্বন নিঃসরণে চীনের পরেই অবস্থান করেছে। 8 বছরের মধ্যে শিল্পোন্নত দেশটিতে কার্বন নিঃসরণ কমিয়ে আনা মুখের কথা নয়। এজন্য অবশ্যই যুক্তরাষ্ট্রকে হাঁটতে হবে অন্য পথে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাশিয়াকে ধ্বংস করতে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে পশ্চিমাদের। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেছে, রাশিয়াকে ধ্বংস করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে পশ্চিমাদের। বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দিমিত্রি মেদভেদেব দেশটির সংবাদ মাধ্যম তাস নিউজ এজেন্সিকে বলেন, ইউক্রেনের সঙ্গে সংঘাতে রাশিয়া নিজের লক্ষ্য অর্জন করবে। তিনি সতর্ক করে বলেন, রাশিয়াকে ধ্বংস করার জন্য পশ্চিমারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে, কিন্তু রাশিয়া তার লক্ষ্য অর্জন করবেই। মেদভেদেব দাবি করেছেন যে জর্জিয়ায় 2008 সালের যুদ্ধ পশ্চিম দিকে ন্যাটো সামরিক জোটের সম্প্রসারণ এবং ইউক্রেন যুদ্ধ মূলত রাশিয়াকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টারই অংশ। তিনি বলেন, তাদের লক্ষ্য একটাই, আর তা হলো রাশিয়াকে ধ্বংস করা। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে দুদেশের মধ্যে সংঘাত চলছে, যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে ইউক্রেনের ঝাপোরিজিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফের হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, 13 মাস বছর হয়ে যে দেশে, পৃথিবীর সব দেশে 12 মাসে বছর গণনা করা হলেও ইথিওপিয়ায় রয়েছে এক আজব নিয়ম। এখানে বছর গণনা করা হয় 13 মাসে। বছরে 12 মাস 30 দিন গণনা করা হলেও 13 মাস গণনা করা হয় 6 বা 7 দিনে, যা নির্ভর করে অধিবর্ষের উপর। যীশুখ্রিস্টের জন্মসাল ভিন্নভাবে গণনা করার কারণে এমনটি ঘটে। 500 খ্রিস্টাব্দে ক্যাথলিক চার্চ খ্রিস্টের জন্মসাল সংশোধিত করলেও ইথিওপিয়ার অর্থোডক্স চার্চ তা করেনি। বসন্তের সময় নতুন বছর শুরু হয় এখানে। পশ্চিমা ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বরে 11 তারিখ পয়লা দিন হিসেবে গণনা করা হয় অধিবর্ষে, যা শুরু হয় 12 সেপ্টেম্বর থেকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ফিলিস্তিনি শর্ত মেনে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েলের।
একতরফা বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয়েছিল ইসরায়েলে, তবে শেষটা তাদের করতে হয়েছে ফিলিস্তিনিদের শর্ত মেনে। ইসলামিক জিহাদের দেয়া 4টি শর্ত ইসরায়েলি পক্ষ মেনে নেয়ার পরই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি সংগঠনটি। পশ্চিম তীরে পিআইজের শাখা প্রধান বাসেমের সাদিকে গত সপ্তাহে গ্রেপ্তার করে ইসরায়েল। এরই জের ধরে সংগঠনটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা সৃষ্টি হয়। গাজায় দুদিনের একটানা বিমান হামলা গোলাবর্ষণে 15 শিশু ও 6 নারী সহ 43 ফিলিস্তিনিকে হত্যা, 311 জনকে আহত এবং 700 ভবন ধ্বংসের পর বাসেম সাদিকে মুক্তি দেওয়ার শর্ত গিলেই যুদ্ধবিরতি করেছে ইসরায়েল। 2 সপ্তাহের মধ্যে তার মুক্তি নিশ্চিত করার কাজ করা হবে বলে পিআইজিকে আশ্বস্ত করেছে মিশরীয় মধ্যস্থাকারীরা। এদিকে আরেকটি হাতিয়ে হচ্ছে বিক্ষোভ পাগল ও যে দেশে কোটিপতি। মাত্র কয়েকদিন আগে মতিয়া রহমান নামে এক কোটিপতি আন্তর্জাতিক ভিক্ষুক হিসেবে আলোচিত হয়ে ওঠেন। গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের ভাটপাড়া বাসিন্দা মতিয়ার ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব সহ বিভিন্ন দেশে ভিক্ষা করে কোটিপতি হয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। সম্প্রতি তিনি হজের নামে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন। মতিয়া রহমান একসময় মন্টু ডাকাত নামে এলাকায় পরিচিত ছিলেন। বোমা বানাতে গিয়ে 2 হাত হারান তিনি। পরে পেশা বদলে বনে যান আন্তর্জাতিক ভিক্ষুক। এই ভিক্ষাবৃত্তি করে মেহেরপুরে গাংনীতে গড়ে তোলেন বিপুল সম্পদ। মতিয়ার রহমানের পর আবার এক কোটিপতি পাগল বা ভবঘুরে ভিক্ষুকের সন্ধান পাওয়া গেছে। তিনি কখনো স্থানীয় বাজারে প্রবেশ পথে বসতেন, আবার কখনো ঘুরতেন মাজারে মাজারে। পথচারী বা মাজারে আসা ভক্তরা টাকা দিতেন, আবার কখনো নিজেও চেয়ে নিতেন। কুমিল্লার আমির হোসেন মুনশরীফের বিশু পাগলা সম্প্রতি মারা গেছেন। মৃত্যুর পর তার বাড়িতে 2 কোটি 45 লাখ টাকা, 3 লাখ টাকার বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।